সাবস্ক্রাইব করুন কুকিং স্টুডিও বাই মোম চ্যানেলটিকে। দেশি বিদেশি সকল ধরনের রেসিপির টিপস এবং ট্রিক সবার আগে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, ওয়েলকাম কুকিং স্টুডিও বাই মোমের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন রেসিপি। দর্শক, বেগুনের পাবডা মাছের ঝোল রান্নার জন্য কী কী লাগছে চলুন দেখি। পাবডা মাছের বেগুনের ঝোল, এত স্বাদের মজার তরকারি, চলুন দেখি। দর্শক দেখতে পাচ্ছেন, এখানে আমি নিয়েছি বেগুন, রসুন কুচি, পেঁয়াজ, পাবডা মাছ, নতুন পেঁয়াজের কাটি। আমি আজকে দেখাবো দর্শক পাবডা মাছ বেগুন কীভাবে হালকা ঝোল করা যায়। এই জিনিসটা একবার খেয়াল রাখ দর্শক, বেগুনটাও নরম, পাবডা মাছটাও নরম, খেতে খুবই সুস্বাদু। তবে দেখতে থাকেন দর্শক কি করে আমি পাবডা মাছের বেগুনের ঝোল। দর্শক দেখতে পাচ্ছেন, এখানে আমি দিয়েছি তেল, আর যেখানে এখানে আমি পাবডা মাছের বেগুনের ঝোল বানাবো আমি মাখা মাখা রাখবো, তাই এখন আমি পাবডা মাছগুলি দিয়ে দিব। দর্শক খেয়াল করুন, দর্শক আপনাদের সুবিধার জন্য আমরা এই পাবডা মাছটা খুব সুন্দর করে খেতে পারি, এটা বেগুন দিয়া বা নরম যে কোনো তরকারিতে এটা খুবই সুস্বাদু। তাহলে দেখুন আমি পাবডা মাছগুলি এখন হালকা ভেজে নিব। দর্শক দেখতে পাচ্ছেন আমি এখন মিশিয়ে দিব, আমি এটা বেশি বাঁধবো না কারণ পাবডা মাছ বেশি ভালো বাঁধবো না, আমি দেখুন বেগুনের ঝোল বানাবো, জাস্ট কাঁচা ভাবটা আমি মিশিয়ে দেবো। দর্শক সম্পূর্ণ ফুটি খাটি ভিডিওগুলো আপনাদের দেখাতে চেষ্টা করি যে আপনারা সহজেই বুঝতে পারেন। আপনারা আমার দু একটা রেসিপি শিখতে পারলে আমি ধন্য। দর্শক দেখুন পাবডা মাছগুলো ভেজে নিচ্ছি, সব দেখতে পাচ্ছেন আমি হালকা ভেজে নিয়েছি, আমি পাবডা মাছটা উঠে ফেলছি, দিয়ে দেবো আমি একটা কড়াই চড়াই দিয়েছি, এখানে আমি তেল দিয়ে দিব। দুই টেবিল চামচ পরিমাণ আমি দিয়ে দিব রসুন কুচি, পেঁয়াজ কুচি, দর্শক আমি দিয়ে দিচ্ছি এক দুইটা মরিচ দিয়ে দিব, যারা জাল বেশি খান তারা একটু বেশি দিতে পারেন। দর্শক আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা, এক টেবিল চামচ রসুন বাটা,
দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, এখানে দিয়ে দিব 1/2 চামচ কোটা চামচ মরিচের গুঁড়ো, আমি কষিয়ে নেওয়ার জন্য সামান্য পানি ব্যবহার করব। দর্শক আমি দিয়ে দিব সামান্য পেঁয়াজ, দিয়ে দিব আমার কুচে ধুয়ে রাখা বেগুনগুলো, আমি এখানে ছোট সাইজের 3টা বেগুন নিয়েছি। এখন আমাদের শীতের সবজিগুলা সব রকমের সবজি এখানে উঠবে, সেই সবজিটা আমরা এখানে অসাধারণ এখানে মাছের বাজারটাও মাছটাও খুব বেশি দাম তা না, আমরা যে কোনো মাছ দিয়ে সুন্দরভাবে সুন্দর দেখতে পারবেন। এই মুহূর্তে দশাক আমি দিয়ে দিব টমাটো কেঁচা 1 টেবিল চামচ, দশাক দিয়ে দিব পানি, দর্শক আমি এখন এটা ঢাকনা দিয়ে দিব, দর্শক দেখি মাঝে তরকারিটা কোন পর্যায়ে আসছে, সে দেখতে পাচ্ছেন প্রায় হওয়ার পর্যায়ে আসছে, তো আমি কিছুক্ষণ পরে আমি মাছটা দিয়ে দিব। দর্শক আমি এখন দিয়ে দিব আমার পাবদা মাছগুলি, দেখতে পাচ্ছেন পাবদা মাছগুলি ছেড়ে দিচ্ছি, মাছটা আমি আবার ঢেকে দিব। দর্শক দেখতে পাচ্ছেন আমার পাবদা মাছের ঝোল, পাবদা মাছের বেগুনের ঝোল হয়ে গেছে, আমি আরো কিছুক্ষণ, দর্শক জেতকালে এখানে জলপাই সিজন, তা আমি 2টা জলপাই ছেড়ে দিলাম, আমার তরকারিতে স্বাদ নিয়ে আসবে এই 2টা জলপাইতে।
সব দেখতে পাচ্ছেন মাছটা তেলে অলরেডি হয়ে গেছে। দর্শক দর্শক কেন জানি মনে হলো যে আমার একটু লবণ দেওয়ার দরকার, একটু লবণ কম আছে, আমি দিয়ে নিলাম। আপনারা চাইলে এরকম করে দেখে দিয়ে নেবেন। দর্শক আমার তরকারিটা তেলে হয়ে গেছে, আমি নামায় নিতে পারি। হয়ে গেল আমার পাবদা মাছের বেগুনের ঝোল। তাইলে দর্শক চলুন এটা স্বাদ গ্রহণ করি, আর আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।